أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وقد خاب من تزكاها وقد خاب من دساها. صدق الله العظيم. صلى الله على سيدنا مولانا وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا مولانا وعلى آله وصحبه وسلم. بعدش أن نعيش لا بشنا ولا أي عسكر لا مزومي مكشوم مكشوم এবং আজকের শপথ গ্রহণ অনুষ্ঠান এক সম্মানিত সভাপতি ফয়জুল ইসলাম, সাধারণ সম্পাদক উপজেলা নেতৃবৃন্দ আজকে অতিথি হিসাবে উপস্থিত আছেন। আমাদের কেন্দ্রীয় সব সভাপতি মৌলানা সরওয়ার হোসেন সময় মানুষের প্রতিনিয়ত একটা উদাহরণ আছেন যে আচ্ছা আমার খেলায় দেখুন সুন্দর একটা উদাহরণ দিয়েছিল। আমি আজকে বলতে পারি না তকবীর আমার পছন্দ না, মশারি দিলে আগুলি আনা আমার পছন্দ না কেন না। আমি আপনারা যে জাগাইব লাগিয়ে আইসি তাহলে আমার এই তফিক দান করে না, আপনারা একটু জাগ্রত করবার লাগিয়ে আইসি না, আমি উঠে উঠবার লাগিয়ে আইসি না, আপনারা রাখেছিল আমার এই তফ। আল্লাহ আমার সবরে পড়া হেদায়ত করছে করে সত্য উপলব্ধি করা পূজা এবং সেই অনুযায়ী কাজ করলে বুঝি শুনে কাজ করলে হাজত গতি ও হুকুন বাড়ে বহুগুণ বাড়ে। না বুঝিয়া কাজ করা আর বুঝিয়া কাজ করা আমাদের মধ্যে সমস্যা। আমি জানি মোবাইল করাই না, কোন ব্রডকাস্টিং করত না। আমার কর্মীবৃন্দ, আমার দাদার আমার গরু, আমার বহু জিনিস আছে, আমরা নিজের আত্মসমালোচনা করার দরকার আছে। আজকেটা কোনো একটা সেমিনার যাই হোক, তা আমার ব্রডকাস্ট করছে আমার কথা বিচারে আপনারা অবধি রেকর্ডটা করবেন, তারা আইসো শুধু তারা করবেন। আমরা আপনার শুক্রিয়া দেয় বলি যে আল্লাহ পাকে আপনার সিরাজুল মুস্তাকিমের উপরে কায়েমে আশ্রয় না। আমরা একই বিশ্বাস, আমরা দিলো ইতমিনান কি তারা সত্যের উপরে আছে না দুঃখের উপরে আছে। এই ইতমিনান একই দিয়ে বাড়াই তৈরি যেটা দরকার, এটা এক নম্বর আমরা আমরা জ্ঞান আহরণ প্রয়োজন, এলিম হাসিল প্রয়োজন। সম্ভবত মুসা আলাইহিস সালাম যে আল্লাহ আমি মুক্ত আমি বড় কষ্ট লাগে যে আমরা রাস্তায়
আজকে আপনার বড় বড় আশার সাথে একটা মহান মহাশয় দুর্গবোধ আশ্রয় এরা দুজন থেকে দুইবার কেটে দেবে বিশ্বনাথ মানুষের অভাব যেমন তোমার
যখন
আর যখন নেগেটিভ অধ্যায় দিলাই তখন গুণা যত বড় গুণাগার হবে না তার নেগেটিভ পরিমাণ তার বাড়ি আল্লাহ মিশন হাবিব রহমতুল্লাহ আলাইহি শরাবি আসলে মারাত্মক শরাবি আসলে সারা জিন্দগি শরাব হয়ে গেছে মদ পান করছে কিন্তু একদিন আগে এইটা সময় দেব যে তোমার হাকজ পাতায় সেই আপনি তোমার কবর নাম আমার সালাম পিছনের জিন্দগি সম্পূর্ণ যখন এই আলাদা বুঝাইলা তখন এটা বলছে যে বিষয় নাম অর্থ কেউ নাই আসলে আপনার মতো বুজুর্গ দরকারি লাগলো বিষয় নেই মধুরী বিষয় আসলে তো তার বাড়ি কোনটা হতে পারে গ্যাস লিখে যা তাই বলবে যে তাই তো সরাফার আসলে সরাফর মধ্যে অর্থ আসলে তো তাই সরাফার পর্যন্ত গেলাম ইয়াদের তাই যখন দাদা নামলা তখন এক সাপড়ে ইয়া করিল যে পিতা বিষয় বিষয় নাম অর্থ আসলে পিতা আসলে আল্লাহ হুকুম করছে আপনারা তার সালাম আল্লাহ বলছেন তার নামে যে আপনি আদব করছেন অদব কাজ এটার কোনো ডকুমেন্ট নাই কোনো এভিডেন্স নাই যেহেতু এভিডেন্স করিয়া দিলে এটা যে আপনি যে কাগজখানটা সম্মান করছেন ওটার বিনিময়ে আল্লাহ পাক আপনার জিন্দগি গুনার মাফ করে দিবেন এই কথা ওনার উপরে বিশদ রহমতুল্লাহ আলাই তাই এত নিশাত আসলে কিন্তু যখন আল্লাহর সালাম এবং আল্লাহর দয়া কথা মনে হয় তার নিশাটা যখন বাঙ্গিয়া দেন আল্লাহর এক করে মনে কিভাবে বদলায় যে মানুষের আল্লাহর পথ অগ্রসর আল্লাহর যে উদাহিত লাগছে আমি সাতক উপজেলার উদ্দেশ্যে হয়েছি যে আমরা দায়িত্ব তারা নিজের প্রশিক্ষণ হয়েছি যে আমরা আল্লাহরে যেভাবে সিনা দরকার সেভাবে আমরা আল্লাহ সিনা পথ করছি আমরা কয়েকটা চুক্তির মাঝে আমরা জিন্দগি কাটাই বিলাল কেয়াল প্রথম বুঝছি হ্যাঁ আর ও সমস্ত কিছু জিনিসের হিসেবে আমরা আমরা সীমাবদ্ধ রাখতে দিচ্ছি আমরা না আমরা আমরা আপনারা আগে চিন্তা করছিলাম আর আপনারা এই সমস্ত মন পণ আছেন না আমি বুদ্ধরি সবার কাছে একশো টুকরিয়া পুরি নিয়ে তাই বলে দেখে গেছিলাম দেবা
তুমি যে বর্ণন চাইবা যে তোমার হিসাব বইটা বলে তাই তোমার উপিত হয়েছে, তুমি যেন থাকবা তোমার হিসাব কথা তাহলে তোমার আল্লাহ কসম হয়ে যাবে। সত্তরা নিরানব্বই জন বলি আল্লাহ ভাইবা লেগে গেছে, তার চুষো রাখবো উঁচু করবো, হ্যাঁ কুটি থামাইবা লেগে গেছে, ফাঁকি থামাইছে না, সেনে সেনে পুষ জাগাত নাই, পেটি সামনে গেছি আমরা উদ্দুরি সাবর নসিহত একজন মানুষ হলে মানুষ বানাইবার লাগে, মমিন বানাইবার লাগে যথেষ্ট কি না, হেফাজতের তরফিন আছে, আখলাকর তরফিন আছে, আছে না আছে না, গুরুত্ব দিচ্ছে শুরু হইব প্রায় দুটার সময় কোনো কোনো কেন্দ্র দিবা সম্মেলন হয় দিন হয় একটা বললে একটা শটডাউন বললে কষ্টকর সংগঠনের পেশার বাড়ে তাহলে কর্তায় দুই নম্বরে ঢুকে আমরা এত বুকা সব মোটরসাইকেল আগে আমরা এই পাঁচে তুলছে আর এইগুলো যদি আমরা থাকি আমরা বিবেচনা নাই, রাইতে একটা সরে মাঠে ওয়াজ শুনবো না, মাঠ ঘুমাইবো, কত নমাজ পড়বো না, পড়তো না, এই সমস্ত বিবেচনা দেখা দরকার না, দরকার নাই, এর লাগে উদ্রিল সাবিল রব্বিকুম।